মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে উনিশশো সাল থেকে আজকে এই জায়গায় নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী করবার জন্য ন্যাচারালি তিনি দিলেন যে প্রাণ ঘাতি হতে পারে এরকম জায়গাটার মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন আমি তাতে ভয় পাই না দি কোনো দিন জানবেন যে 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 আন্দোলন আপনি করেছিলেন পুরো ভাগে থেকেছিলাম কোনোদিনই সেই হুমকি থেকে আমরা পিছিয়ে যাইনি তাই এগুলো মনে হয় আপনার অভিজ্ঞতায় আছে যে আপনি আমাকে চেনেন এসব দিয়ে আমাকে পিছিয়ে দেওয়া যাবে না পশ্চিমবাংলার কলকাতা শহর রাজধানীর তার সিপিকে বলবো তার হোম সেক্রেটারিকে বলবো যে যখন অ্যাসেম্বলির মধ্যে দিয়ে বলেন দিস ইজ দ্য স্টেট সাবজেক্ট এই যেটা রাজ্যের একটিয়ারভুক্ত রাজ্যের একজন জনপ্রতিনিধি রাজ্যের একদম রাজনীতি করার লোক বহু ধরনের এসব এপাশ ওপাশ অনেকে সিকিউরিটি দিয়েছেন সিকিউরিটি তোলার জন্য একটা তো ভদ্রতা চাই সভ্যতা চাই এটাও ভুলে গেলেন রাজনীতি আর প্রশাসনটা তৃণমূল কংগ্রেস আর পশ্চিমবাংলার সরকারটাকে একাত্মবোধে করে দিয়েছেন আরে আমরাই নাকি স্লোগান তুলতাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আলিমুদ্দিন স্ট্রিট থেকে সরকার চালানো যাবে না তা আজকে কোথেকে পরিচালনা হচ্ছে পশ্চিমবাংলা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যে আমাকে তাদের দলের হয়ে কাজ করবার যে সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আমি বিশ্বাস করি যে পরস্পরের সমন্বয় করে বাংলায় নতুনভাবে যে রায় এসছে সেই রায়কে আরো বাস্তবায়িত করে পশ্চিম বাংলাকে এই সন্ত্রাসমুক্ত পশ্চিম বাংলা তৈরি করবার জন্য আমি সর্বত্র চেষ্টা করব পায়ের তলার মাটিটা যে তৃণমূল কংগ্রেসের সরে গেছে এটা একবার আত্মসমালোচনা করুক আমাকে আক্রমণ করে আমার প্রাণ নিয়ে কি হবে বাংলার পাইজ নিচের মাটিটা কিন্তু শেষ হয়ে গেছে এটা রিয়েলাইজ করবার সময় এসেছে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস সরকার গড়বে বলে আমি বিশ্বাস করি না আজকে মানুষ থেকে এত দূরে সরে গেছেন যে জিনিস আমার সঙ্গে করা হয়েছে প্রত্যেক কোটি পদক্ষেপে তার কথা আমার কাছে শেষ কথা ছিল যা বলা হচ্ছে নীতিকথা নৈতিকতা সমস্তটুকুনি সমস্ত জিনিসই তা তিনি আমাকে বলেছেন যে না এই পদক্ষেপ নাও ওই পদক্ষেপ নাও সেই পদক্ষেপ নাও আর আজকে পুরো জিনিসটা অস্বীকার করছেন দেখুন অস্বীকার করলে নিজের দায়বদ্ধতা এড়ানো যায় না যে পরিবেশ দেখছি বাংলায় এই পরিবেশ আমি মেলাতে পাচ্ছি না যে চৌত্রিশ বছরের বাম সরকার আর তৃণমূল সরকার বাম সরকারকে যে বলে পরিবর্তন এনেছিল আজকে সেই জুতে পা ঢুকিয়ে দিয়েছে তৃণমূল কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য রাজ্য নেতৃত্ব দুয়েরই যে আন্তরিকতা দেখেছি গ্রহণ করার ক্ষেত্রে আমি তাতে খুব অভিভূত এবং আমি মনে করি যে একটা দল পশ্চিমবঙ্গে যাকে মানুষ অল্টারনেটিভ বলে বেছে নিচ্ছে তার তার মধ্যে যে ধরনের একটা ফ্লেক্সিবিলিটি থাকা দরকার সেটা আমি বিজেপির মধ্যে দেখতে পেলাম আমি আমার বিশ্বাস যে আমার যে সমস্ত সহকর্মীরা আমার যে সমস্ত বন্ধুরা নানান ফিল্ডের তারা যে হাসপাস করছিল তারা এতদিনে একটা অল্টারনেটিভ পাবে বলে তৃণমূলের মহাসচিবের সঙ্গে আমি দেখা করতে যাইনি আমি গেছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে আমি যদি আগামী দিনে শিক্ষাক্ষেত্রে থাকি এবং আমার কোনো সমস্যা হয় আমাকে ওনার কাছে যেতে হতে পারে শিক্ষা এই এই জায়গাটাতেই আমাদের বুঝতে হবে যে শিক্ষামন্ত্রী কোনো দলীয় পদ নয় আমি কোনো দলের মহাসচিবের কাছে যাইনি আর নিশ্চয়ই উনি ওনার দলের সহকর্মীর কাছে এসেছিলেন তা তার যে তাকে যে বোঝানো যায়নি বা আমি যেটা বারবার বলতাম যে বোঝানোর প্রক্রিয়াটা বড্ড শেষে শুরু করেছে কিনা একটা মানুষকে কোমায় পাঠিয়ে দিয়ে ভেন্টিলেটারে রেখে দেওয়ার তো কোনো মানে হয় না তো সেই জন্যই হয়তো সব কিছু সফল হলো না শেষ পর্যন্ত বিজেপি কী দায়িত্ব দেবে আমি তো জানি না সবটাই নেতৃত্বের ওপর নির্ভর করবে আমি এইটুকুই বলতে পারি তারা যে কাজটুকু দেবেন আমি নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করব টিভির পর্দায় যারা চোখ রেখেছিলেন তারা কোনো একজন হিউম্যান ফিগারকে দেখতে পেয়েছেন কিন্তু আমি একজনকে ঢুকতে দেখেছি আর ছিটকে বেরিয়ে যেতে দেখেছি ওরকম পিংপং বলের কি অস্তিত্বর নাম আমি তার নাম জানি না আমার কৌশল মানে কাকতালীয় কোনো ঘটনার মধ্যে যে নামটি বলছেন তাকে আমি চিনি না একদম তিনি আমাকে চিনতে পারেন বা ওনাকে চিনতে পারেন আমরা তাদের চিনি না তো তাকে নিয়ে কোনো কথা বলার কোনো জায়গা নেই